তাহলে আমরা হাতের মধ্যে কোন গ্রহের প্রভাব রয়েছে সেটা হচ্ছে গিয়ে একবার দেখবার চেষ্টা করুন। তো প্রথমেই হচ্ছে চন্দ্রের প্রভাব। চন্দ্রের প্রভাবে হাতটা হবে লম্বাটে, জল জল টাইপের, একটু ভেজা টাইপের হাত। হাতে প্রচুর শিরা দেখতে পাওয়া যাবে, নীল নীল শিরা। হাতের মধ্যে প্রচুর রেখা দেখতে পাওয়া যাবে, নরম প্রকৃতির হবে। চন্দ্রের ক্ষেত্রটা বেশ ডেভেলপড হবে। চন্দ্রের ক্ষেত্র মানে এই জায়গাটা, এই জায়গাটা বেশ প্রমিনেন্ট হবে, বেশ বোঝা যাবে যে এই জায়গাটা বড়। কিন্তু হাত যদি পাতলা টাইপের হয় তাহলে এই জায়গাটা ফ্ল্যাট হবে। কোন কোন ক্ষেত্রে হাতের মধ্যে জলীয় ভাব দেখতে পাওয়া যায় আর নখগুলো মোটামুটি গোল গোল টাইপের হয়। আবার কিছু কিছু চন্দ্র প্রভাবিত লোকের হাত দেখতে পাবেন পুরো হাতটাই গোলাকার, হাতের মধ্যে রেখাগুলো অগভীর থাকবে, আর শিরোরেখা ভাগ্যরেখা এরা হচ্ছে কি স্ট্রেট চন্দ্রক্ষেত্রের সঙ্গে রিলেটেড। মানে শিরোরেখা এরকম চন্দ্রক্ষেত্রের দিকে ঢুকেছে আর ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে শুরু হয়েছে। ভাগ্যরেখা সোজাসুজি চন্দ্রক্ষেত্র থেকে বেরিয়েছে, এরা চন্দ্রক্ষেত্রের সঙ্গে রিলেটেড। এদের জীবনে ভাগ্যের ক্ষেত্রে উত্থান পতন দেখতে পাওয়া যায়। হাতে যদি অশুভ চিহ্ন থাকে তাহলে রাজার ঘরে জন্ম নেওয়ার পরেও সে হচ্ছে ডাস্টবিনে গিয়ে মানুষ হয়। জেনারেলি চন্দ্র প্রভাবিত মানুষদের হাতে মাউন্ট গুলো প্রমিনেন্ট গোল গোল টাইপের দেখতে পাওয়া যায়। কোন কোন ক্ষেত্রে চন্দ্র যদি খুব দুর্বল থাকে, হাত একদম পাতলা, তাহলে সেই ক্ষেত্রে মাউন্ট গুলো বসাও থাকতে পারে। হাতে যদি শুক্রের প্রভাব থাকে হাতটা লম্বাটে বা চৌকো প্রকৃতির হতে পারে, কিন্তু হাত হচ্ছে গিয়ে শার্প থাকবে। হাত দেখলে পরেই মনে হবে মানুষটা হচ্ছে গিয়ে খুব টেটিয়াল টাইপের, মানুষটা ভীষণ সেন্সিটিভ টাইপের, কথায় কথায় রেগে যেতে পারে এবং সবকিছু পারফেক্ট চাইতার। এরা একটু স্বার্থপর টাইপের হয়, একদম যে নিঃস্বার্থ বা খুব ভালো মানুষ সেরকম শুক্রের প্রভাবে হয় না। এরা একটু বস হিসেবে বেশ ভালো, কিন্তু খুব যে পরিশ্রম করতে পারে তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ পরিশ্রমের কাজ ছাড়া বিলাসিতার কাজ এরা ভালো করতে পারে। এদের যে কোনো কলা বা শৈল্পিক দক্ষতা এগুলো দেখতে পাওয়া যায়। গান বাজনা পছন্দ করে এরা। চন্দ্রক্ষেত্রটা আর শুক্রক্ষেত্র এই দুটো বড় প্রকৃতির হয়, আঙ্গুলগুলো খুব সুন্দর এবং শঙ্কবাকার, অর্থাৎ আঙ্গুলের মাথাটা একটু ছুচরো টাইপের হয়। নখগুলো মোটামুটি নরম টাইপের, খুব যে হার্ড নেলস সেরকম নয়। এদের হাতের মধ্যে রবি, মঙ্গল এবং শনির ক্ষেত্র উন্নত হয়। শুক্র ক্ষেত্রটা বেশ বড়, বেশ এরকম বড় টাইপের, একদম মানে পুরুষ্ট শুক্রক্ষেত্র যুক্ত হাত দেখতে পাওয়া যায়। রবির হাত বেশ বড়, বড় সড়ো একটা, দেখলে পরেই মনে হয় যে এটা একটা দমদার পাঞ্জা, যে হাতটা বেশ বড়, লিডারশিপ কোয়ালিটি রয়েছে। হাত খুব শক্ত, রবি রেখা প্রমিনেন্ট থাকবে, রেখা খুব কম, হয়তো চারটে বা পাঁচটা রেখা থাকবে, চারটে বা পাঁচটা রেখা থাকবে, কিন্তু সেই চারটে বা পাঁচটা রেখাই বেশ প্রমিনেন্ট টাইপের থাকবে, গভীর লালচে টাইপের রেখা। শুক্রের ক্ষেত্রটাও এক্ষেত্রেও উন্নত থাকবে, কিন্তু শুক্র রবি অমুক সমুক সমস্ত গ্রহগুলো মোরারলেস সামঞ্জস্যপূর্ণ, হাতটা ধরলে পরেই মনে হবে যে একটা সলিড হাত ধরলাম। এদের শনি আর বৃহস্পতির ক্ষেত্র বেশ লম্বা টাইপের হবে, লম্বা টাইপের হবে মানে হৃদয় রেখাটা একটু নিচ দিয়ে যাবে। এই জায়গাটা আর এই জায়গাটা, এটা কিন্তু লম্বাটে টাইপের হবে, এর স্পেস থাকবে। পরিষ্কার? ম্যাটার রবির হাত যখন হবে তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র বেশ প্রমিনেন্ট থাকবে, আর হাতের মধ্যে একটা শুষ্কতা দেখতে পাওয়া যাবে, ড্রাই হবে হাত। হাত যদি সৌন্দর্য দেখতে চান, কোন হাত হচ্ছে গিয়ে
দেখতে ভালো, তাহলে চন্দ্র প্রভাবিত মানুষের হাত সবচেয়ে সুন্দর। তারপরে হচ্ছে বৃহস্পতি প্রভাবিত হাত, এবং তারপরে শুক্র প্রভাবিত হাত। এইবার একটা প্রশ্ন আছে, চন্দ্র প্রভাবিত হাত যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু একদম পাতলা শিরাযুক্ত নীল নীল দাগপূর্ণ এরকম টাইপের হতে পারে। তারপরে সুন্দর হচ্ছে গিয়ে শুক্রের হাত, তারপরে রবির হাত, তারপরে মঙ্গল, তারপরে শনি, তারপরে রাহুর হাত, আর একদম শেষে অখাদ্য টাইপের হাত হচ্ছে কেতু প্রভাবিত হাত। টেরা বেকা একটু ডিস্টার্ব এরকম। এবার আমরা চলে আসব মঙ্গলের হাতে। মঙ্গলের হাত হচ্ছে গিয়ে মাঝারি ছোট আকারের এবং বেশ শক্ত প্রকৃতির হাত। হাতের মধ্যে একটা বেশ গ্লেজিনেস দেখতে পাবেন, বেশ একটা চকচকে চকচকে ভাব, লালচে চকচকে টাইপের হাত। হাতের মাউন্টগুলো উঁচু আর প্রকট থাকবে, প্রমিনেন্ট থাকবে হাতের মাউন্টগুলো। হাতের বর্ণ লালচে হওয়ার টেন্ডেন্সি বেশি, আর হাতের মধ্যে একটা টেম্পারেচার দেখতে পাবেন। এদেরকে চিনবার রাস্তা হচ্ছে শিরোরেখা, শিরোরেখা একদম স্ট্রেট, আর আয়ুরেখা শিরোরেখার মধ্যে সাধারণত একটা গ্যাপ থাকবার কথা। অর্থাৎ এরকম টাইপের আয়ুরেখা শিরোরেখা দেখতে পাওয়া যাবে। শিরোরেখা আয়ুরেখা থেকে বিচ্ছিন্ন আলাদা টাইপের সেপারেট হয়ে রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে। মঙ্গল প্রভাবিত মানুষদের হাত মসৃণ এবং বেশ পিচ্ছিল পিচ্ছিল টাইপের। হাতটা ধরলে পরেই মনে হবে বেশ একটা উষ্ণতার আদান প্রদান ঘটছে, ভালো লাগবে হাত ধরলে। হাতগুলো একটু ছোট ছোট টাইপের হয় কিন্তু বেশ ভালো লাগে, হাতগুলো ধরলে পরেই মনে হয় একটা ভালো অনুভূতি হয়, একটা পজিটিভ ফিলিংস আসে। এদেরও কিন্তু বৃহস্পতি আর চন্দ্রের ক্ষেত্রে মোটামুটি ডেভেলপ থাকে। এদের শিরোরেখা সরল থাকে, আর আয়ুরেখা মোটামুটি গোল থাকে, একাধিক উন্নতি রেখা দেখতে পাওয়া যায়, কারণ এদের একটা অ্যাক্টিভিটি থাকে, এরা কিছু না কিছু বেশ করতে থাকার একটা মুডে থাকে, যারা মঙ্গল প্রভাবিত লোক হয়। এদের স্বাস্থ্য রেখা সাধারণত দেখতে পাওয়া যায় না। তারপরে হচ্ছে বৃহস্পতি প্রভাবিত হাত, এদের হাত হচ্ছে বড় এবং ভারী, মাংসল প্রকৃতির হাত। হাতের মধ্যে যে খুব সলিডিটি রয়েছে সেরকম কিন্তু নয়, হাতের মধ্যে একটা ফাঁপা ব্যাপার সেটা মাঝে মাঝেই দেখতে পাবেন, বেশ একটা খালি খালি, হাতটার মধ্যে যেন কিছু নেই। তর্জনী তো বেশ বড়, অন্যান্য আঙ্গুলগুলোও বেশ বড়। রেখাগুলো রবি বা মঙ্গলের হাতের মতো অত গভীর নয়, হাতের মধ্যে একটা যেন সুপ্ত হলদেটে হলদেটে ভাব দেখতে পাবেন, যে খুব চকচকে লালচে হাত ওরকম নয়, একটু হলদেটে হোয়াইট স্পট রয়েছে, এরকম বিভিন্ন রকম চিহ্ন দেখতে পাবেন। এদের হাতের স্পেশালিটি হচ্ছে সলোমন রিং, সলোমন রিংটাকে কিন্তু দেখতে পাবেন। বৃহস্পতি প্রভাবিত হাতের মধ্যে সলোমন রিং থাকবার প্রবণতা মারাত্মক বেশি। এরপর হচ্ছে বুধের হাত, এই হাতও একটু ছোট প্রকৃতির আর একটু পাতলা প্রকৃতির, সাধারণত চৌকো প্রকৃতির হয়, কোনো কোনো সময় লম্বাটেও হতে পারে। এবার বুধের সঙ্গে অন্যান্য গ্রহদের কেমন ইম্প্যাক্ট রয়েছে সেইগুলোর উপর ডিপেন্ড করে হাতের কোয়ালিটি বুঝতে হবে, যে এটা বুধের হাত না তার মধ্যে অন্য গ্রহের প্রভাব রয়েছে। সাধারণত বুধ প্রভাবিত মানুষের হাতের মধ্যে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতির ক্ষেত্র এগুলো একটু ডেভেলপড দেখতে পাওয়া যায়, যে এই ক্ষেত্রগুলো একটু প্রমিনেন্ট টাইপের রয়েছে, স্পষ্ট এই ক্ষেত্রগুলো। বুধ প্রভাবিত মানুষদের শিরোরেখা কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যায়, প্রমিনেন্ট থাকে, কিন্তু হাতের মধ্যে একটু গর্ত, হাতের মধ্যে একটু পাতলা পাতলা ভাব, এরকম একটা জিনিস, মানে হাতটা ধরে স্যাটিসফ্যাকশনের একটা অভাব ফিল করা যায়, যে হাতটা যেন কেমন ঠিক পছন্দ হবে না।
এরপরে হচ্ছে শনির হাত। শনির হাত হচ্ছে লম্বাটে কিন্তু আয়তক্ষেত্রাকার, মানে গোল টাইপের না, লম্বাটে এবং চৌকো টাইপের, একটু পাতলা কালচে বর্ণের হাত। শনির ক্ষেত্রটা বেশ শক্ত এবং আংশিক উন্নত, হাতে বেশ কালচে কালচে বা লালচে রেখা দেখতে পাওয়া যায়, বেশ গভীর গভীর রেখা। আয়ু রেখাটা দীর্ঘ, রবি এবং বৃহস্পতির ক্ষেত্র বেশ বলবান। এই মানুষগুলোর ক্ষেত্রে ভাগ্য রেখায় ছেদ থাকে, কোনো কোনো ক্ষেত্রে ভাগ্য রেখা থাকেই না, এদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। শনি প্রভাবিত হাত মানেই কুম্ভ, মকর এরকম নয়, শনি প্রভাবিত হাত মানে লোকটার উপর শনির চাপ আছে। তো সেই ক্ষেত্রে এদের হাত, ধরুন একজন মানুষ সাধু সন্ন্যাসী কিন্তু সে খুব বিলাসবহুল ভাবে থাকে। আমি এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে গেলাম, তিনি হচ্ছেন সন্ন্যাসী মানুষ। এবার কিন্তু তিনি সন্ন্যাসী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিরাট বিলাসবহুল জীবনযাপন করেন, প্রচুর সেবা যত্ন, এসি রুমে বসে তিনি ধর্মকথা শোনান। তো এই যে বিলাসিতা, এইটা কিন্তু শনির প্রভাবে আসবে না, শনির সঙ্গে এখানে শুক্র, এই যে তিনি উপদেশ দেন এর জন্য বৃহস্পতি, এদের প্রভাব আসতে হবে। শনি তাকে সাংসারিক জীবন থেকে সরিয়ে নিয়ে এসছে কিন্তু পরিবেশ বা হচ্ছে গিয়ে বাস্তব জগৎ থেকে আলাদা করেনি, তিনি বাস্তব জগতের মধ্যেই রয়েছেন। একজন ধর্মগুরু সেদিনকে বলছেন যে আমার কাছে রোলস রয়েস কার আছে 11টা। তিনি ধর্মগুরু, তার 11টা রোলস রয়েস কার আছে। হ্যাঁ, এবার তো রোলস রয়েস কার মানে ভারতবর্ষে দু একজনের, মানে পশ্চিমবঙ্গে তো খুঁজে পাওয়া বেশ টাফ এরকম অবস্থা। তো তিনি বলছেন আমার 11টা রোলস রয়েস কার আছে। তাহলে এই যে জায়গাটা, এটা কিন্তু শনির প্রভাব নয়, এটা হচ্ছে শুক্রের প্রভাব। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে মকর কিংবা কুম্ভ মানেই শনির প্রভাব যুক্ত নয়, আমাদেরকে খেয়াল করতে হবে যে এই মানুষটার মধ্যে শনির প্রভাব অ্যাকচুয়ালি কতটা, রাশির প্রভাব নয়। যেমন যদি কোনো একজন মানুষ কর্কটের দ্বারা প্রভাবিত হয়, তার চোখের নিচের অংশটা একটু ফোলা হয়ে থাকে, মুখটা একটু ছোট, চোয়ালটা প্রমিনেন্ট হয়ে যায়। আবার যদি তার মধ্যে হচ্ছে গিয়ে কুম্ভ বা মকরের প্রভাব থাকে, তাহলে চোয়ালের নিচের অংশটা একটু ছড়ানো টাইপের হয়, মনে হয় যেন মাথাটা কেটে রাখলে পরে নড়বে চড়বে না, মাথাটা রাখলে পরে বসেই থাকবে। তো আজকে তো আমার ভিডিওটা কাজ করছে না, না হলে আমি ভালো করে দেখাতে পারতাম কেন কাজ করছে না কে জানে। রাহুর হাত, কোনো না কোনো একটা ছোটখাটো বিকৃতি আশা করা যায়। সেখানে দুটো আঙ্গুল থাকতে পারে, বুড়ো আঙ্গুল কোনো কোনো ক্ষেত্রে দুটো থাকতে পারে, কোনো কোনো সময় ভাগ্যরেখা জোড়া থাকতে পারে, শিরোরেখায় ডিস্টার্ব থাকতে পারে, কিছু না কিছু একটা বিকৃতি দেখতে পাওয়া যায় এই রাহুর হাতে। এটা যে খুব সবসময় ছোট হবে এরকম নয়, কিন্তু হাড়ের মধ্যে অস্থির প্রভাব, অস্থি মানে হাড়, হাতের মধ্যে হাড়ের প্রভাব সেটা বেশি, হাড়গুলো যেন হাত দিলেই হাতে থেকে যাচ্ছে। ভারী উষ্ণ প্রকৃতির হাত, হাতে অনেক রেখা উপস্থিত, রেখাগুলি সূক্ষ্মাগ্র, অর্থাৎ রেখাগুলির মধ্যে সরু সরু একটা ব্যাপার রয়েছে, হাতের মধ্যে প্রচুর রেখা রয়েছে। রাহু প্রভাবিত হাতের কম্পালসারি সিম্বল লক্ষ্য করুন, রাহুর প্রভাব শুক্র ক্ষেত্রে জাল। রাহুর ক্ষেত্রে শুক্র ক্ষেত্রে জাল, রাহুর প্রভাব এইটা কিন্তু ভীষণ প্রমিনেন্ট একটা জায়গা। হাতের মাউন্ট গুলো মোটামুটি ডেভেলপড, উঁচু উঁচু মাউন্ট থাকবে, কোনো কোনো সময় এদের হাত পাতলা নীলাভ হয়, এইটা কিন্তু রাহুর যদি স্বাস্থ্যের উপর প্রভাব থাকে, অর্থাৎ হেলথ নিয়ে ভয়ঙ্কর টাইপের ভুগছে এমন লোক যদি হয়, তার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু রাহুর প্রভাবে একটা লোক যদি প্রতারক হয়, তার ক্ষেত্রে কিন্তু ওইগুলো থাকবে না। তাহলে একটা জায়গা বুঝতে হবে যে রাহুর ক্ষেত্রে, রাহুর কারণে সেই মানুষটা প্রতারক হচ্ছে না সেই মানুষটা রোগে ভুগছে, এইটা হচ্ছে গিয়ে বুঝে নিতে হবে।
এরপরে হচ্ছে কেতুর হাত। কেতুর হাত আপনারা দেখতে পারবেন যে একটু মানসিক সমস্যা রয়েছে, মেন্টালি ডিস্টার্ব, কাজ করে না, কাজ করতে গিয়েও পারে না, সমস্ত কিছু ভুলভাল করে। আজকে একটি মেয়ের কুণ্ডলি দেখলাম, মেয়েটি বয়স হচ্ছে 23 বছর, কিন্তু তার ম্যাচিউরিটি হচ্ছে 12 বছর, 12 বছরও নয়, আরো কম। তো সেই মেয়েটির মা জবরদস্তি একটি বিয়ে দিয়ে দিচ্ছে, এবার মেয়েকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এবার সেই মেয়েটির ছক যদি আমরা দেখি, তাহলে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না যে এত প্রবলেম হতে পারে। কিন্তু যদি তার হাত একবার দেখা হয়, হাত কিন্তু পুরো অদ্ভুত, শিরোরেখা অদ্ভুত ভাবে কাটাকুটি হয়েছে, শিরোরেখার মধ্যে কোন রকম কোন ইয়ে নেই, কোন রকম হচ্ছে কি একটা, কিন্তু আমি ছবিটা একে দেখাচ্ছি, হাতটা একটা থপথপে টাইপের হাত, শিরোরেখাটা বেশ অদ্ভুত টাইপের, আমার আজকে কম্পিউটারটা এরকম টাইপের একটা শিরোরেখা, এরকম মানে জোড়া দুটো শিরোরেখা যেন একটা আর একটার উপরে ঘাড়ে চেপে একটা নিচের দিকে নেমেছে আর একটা মোটামুটি মঙ্গলের দিকে। এবং হাতটা হচ্ছে মনে হচ্ছে যে মানে হাতের মধ্যে পুরো থপথপে একটা ব্যাপার, মানে মানুষের হাত না হাতির হাত সেটাই বোঝা যাচ্ছে না। তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে ভদ্রমহিলার হাতে। তো এই বিষয়গুলো এটা আর কি তার হাতের মধ্যে ছিল। তো হাত দেখলে পরে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই মেয়েটার ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু ছক দেখে সেটা কোনোভাবেই বুঝতে পারা যাচ্ছে না। তো হাত দেখে আমি চট করে আর কি পাকড়াও করলাম যে এর এই সমস্যা। আর আর একটা বিষয় হচ্ছে গিয়ে, যদি হাত খুব খারাপ টাইপের হয়, তাহলে কিন্তু হরমোনাল ডেভেলপমেন্ট হবে না, অর্থাৎ পুরুষের মধ্যে যে পুরুষ সুলভ ব্যাপার স্যাপার আর মহিলাদের মধ্যে যে স্ত্রী সুলভ ব্যাপার, তার একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। তাহলে গ্রহদের যে প্রভাব আমাদের হাতের উপরে আসে সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। রবি, মঙ্গল, শনি, রাহু এদের হাত মোটামুটি চৌকো প্রকৃতিরই হয়, বৃহস্পতির হাতও চৌকো প্রকৃতির। কিন্তু যদি হচ্ছে গিয়ে চন্দ্র, শুক্র এদের প্রভাব থাকে, তাহলে কিন্তু হাতটা হচ্ছে গিয়ে লম্বা টাইপের হয়। এরপরে আমরা যেটা করব আজকে, সেটা হচ্ছে কয়েকটা যোগ শিখব, সেটা হচ্ছে হাতের মধ্যে যোগকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এই ক্ষেত্রে আমাদের পামিস্ট্রি দিয়ে কেবলমাত্র হবে না, এখানে আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকেও ইনক্লুড করতে হবে। তো যেমন ধরুন হাতের মধ্যে আমি দেখেছি, আমি করতে পারবো না কিন্তু কিছু মানুষকে আমি দেখেছি, কিছু মানুষ না একজন মানুষকেই দেখেছি, তিনি হাতের মধ্যে কেমোদ্রুম যোগ, মাঙ্গলিক যোগ এগুলো পটাপট বার করে দিতেন। কেমোদ্রুমটাও তো বেশ মিলতো, মাঙ্গলিকটার কোনো মিস হতে দেখিনি, দেখতেন আর বলে দিতেন যেটা মাঙ্গলিক, হাতটা ধরতেন আর বলে দিতেন যে এই মানুষটা মাঙ্গলিক। তো কিছু ট্রিক্স ছিল যেগুলো আমরা শিখতে পারিনি, চর্চা করতে করতে একটা সেন্স তৈরি হয়। তো ওনার ক্ষেত্রে হয়েছে, আমাদের ক্ষেত্রে হয়নি, হয়তো ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাল সর্পযোগ। এই কাল সর্প যোগ মানে যদি রাহু কেতুর একই দিকে সমস্ত গ্রহ থাকে। কাল সর্প দোষের জন্য কয়েকটা সিম্বল রয়েছে। প্রথমত হচ্ছে আয়ুরেখা এবং শিরোরেখার মধ্যে গ্যাপ থাকবে, তাহলে আয়ুরেখা এবং শিরোরেখার মধ্যে আবশ্যিক ভাবে গ্যাপ থাকবে। তবে একটা জিনিস বলবো যে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু কোনো কিছুই স্বতঃসিদ্ধ নয়, যে হবেই এরকম ব্যাপার জ্যোতিষ শাস্ত্রে খুঁজে বার করা মুশকিল আছে। যখন আপনারা একটা বা দুটো চার্ট দেখবেন বা হাত দেখবেন, নানা রকম জিনিস আসবে মাথার মধ্যে যে এটা একদম মিলে গেল, যা বলেছি হুবহু মিলে গেল। কিন্তু যখন এরকম হবে ডেলি 20টা ছক ছক দেখবেন, তখন দেখবেন সবকিছুই হতে পারে। লগ্নে শনি রাহু বসে আছে, ম্যারিড লাইফ বিশাল হ্যাপি। আবার বৃষ লগ্ন, লগ্নে শনি বৃহস্পতি বসে আছে, সপ্তমে শুক্র, ম্যারিড লাইফে সেপারেশন হয়ে গেছে। তো এরকম নানান জিনিস দেখতে পারবেন। তো এবার প্রথম যে জায়গাটা, শিরোরেখা এবং আয়ুরেখার মধ্যে একটা দূরত্ব থাকবে, এই ক্ষেত্রে একটা ত্রিকোণ দেখতে পাবেন। ত্রিকোণটা হচ্ছে গিয়ে এইরকম টাইপের ত্রিকোণ,
শিরোরেখা, মঙ্গল রেখা এবং আপনার এটা স্বাস্থ্যরেখা বলা যেতে পারে, বা কেতুর ক্ষেত্র থেকে কোনো একটা রেখা নেমেছে সেটা বলা যেতে পারে। তো এরকম টাইপের একটা ত্রিকোণ দেখতে পাওয়া যেতে পারে। কোন কোন সময় শিরোরেখা একদম স্ট্রেট হয়, শিরোরেখা একদম সরল গিয়ে সিমিয়ান লাইন তৈরি হয়ে গেল, যে একদম এপারক। কালসর্প দোষ যদি প্রমিনেন্ট থাকে, প্রমিনেন্ট, তাহলে পরে হৃদয় রেখা সাধারণত ভগ্ন টাইপের দেখতে পাওয়া যায়। এরকম টাইপের হৃদয় রেখা দেখতে পাওয়া যায়, এই ক্ষেত্রেও কালসর্প যোগের উপস্থিতি দেখতে পাওয়া এক্সপেক্ট করা যেতে পারে। এরপর হচ্ছে আমাদের বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ যদি আপনার কারোর হাতে থাকে, জেনারেলি ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই একটা বুধাদিত্য যোগের কানেকশন দেখতে পাওয়া যায়। প্রকট রবি রেখা, আর রবির ক্ষেত্রে একটা এরকম, রবির ক্ষেত্র থেকে বুধের দিকে একটা রেখা আসতে পারে। রবি এবং বুধের মধ্যে, রবি এবং বুধের যে মাউন্ট, অর্থাৎ এই যে জায়গাগুলো, এইগুলো ঘনিষ্ঠ হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ এই যে অ্যাপেক্স গুলো, এগুলো কাছাকাছি চলে আসে। অর্থাৎ বুধের ক্ষেত্রটা যেন রবির ক্ষেত্রের দিকে চলে এসছে, আর রবির ক্ষেত্রটা সেটা যেন বুধের ক্ষেত্রের দিকে চলে এসছে। কোন কোন সময় একটা আমাদের খুব পরিচিত রেখা, যাকে আমরা বিবাহ রেখা বলি, এই বিবাহ রেখাটা একটু লম্বা হয়ে যায়, এটা কোন কোন সময় দেখতে পাওয়া যায়। বুধাদিত্য যোগের ক্ষেত্রে স্বাস্থ্য রেখার উপস্থিতি, এই রেখাটি দেখতে পাওয়া যায়। ভাঙা থাকতে পারে, জোড়া থাকতে পারে, কিন্তু স্বাস্থ্য রেখার একটা উপস্থিতি সেটা দেখতে পাওয়া যায়। রবি রেখার উপর ত্রিশূল, রবি রেখার উপর ত্রিশূল, অর্থাৎ এই চিহ্নটা, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়, রবি রেখার উপর ত্রিশূলের উপস্থিতি। এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে রাহুর ক্ষেত্র আর বৃহস্পতির ক্ষেত্র কাছাকাছি চলে আসে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র ধরুন এখানে রয়েছে, আর রাহুর ক্ষেত্র হচ্ছে আয়ুরেখার নিচে, তো এই জায়গাটা, এখানে একটা কোলাপস তৈরি হয়। যেমন এখান থেকে কিছু শাখা রেখা, এখান থেকে কিছু জটিলতা। এবার এই যে গুরুচণ্ডাল দোষের এই বিষয়টা, এটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন হাতের মধ্যে। তাহলে এই যে রেখাগুলো, এরা হচ্ছে পরস্পরের সঙ্গে সম্মিলিত হয়ে যায়, এরকম টাইপের জটাজাল তৈরি হয় এই জায়গাটাতে, অর্থাৎ শিরোরেখা, আয়ুরেখা, এদের কোনাটাতে। এবার গুরুচণ্ডাল দোষের আর একটা চিহ্ন হচ্ছে, এই রাহুর ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্রের দিকে একটি রেখা চলে গেছে, এই বাস, একদম স্ট্রেট একটা রেখা। কোন কোন ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ যদি প্রকট হয়, সেই ক্ষেত্রে আমাদের আয়ুরেখাটা চন্দ্রের ক্ষেত্রের দিকে চলে যায়, এরকম ভাবে এগিয়ে যায়, চন্দ্রের ক্ষেত্রের দিকে আয়ুরেখা চলে যায়। কখনো কখনো দেখে মনে হয় যে এই মানুষটা বিদেশে সেটেলড হবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এই মানুষটা বিদেশে সেটেলড একটু কিছু হয়নি, এই মানুষটার গুরুচণ্ডাল দোষ রয়েছে জন্মকুণ্ডলিতে। আমার মনে হয় এগুলো আমি আপনাদেরকে আগের দিন পড়িয়েছিলাম। পড়িয়েছিলাম কি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলো আগের দিন হয়েছিল আমার মনে হচ্ছে। একদম। তো এবার আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কয়েকটা বিশেষ হাতের কোয়ালিটি, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এক সেকেন্ড, আমরা আজকে একটু প্রেম বিবাহ এই সমস্ত নিয়ে পড়াশোনা করব।
হাতে বয়স ক্যালকুলেট করা, এটা আমরা অলরেডি শিখেছি। হাত দেখে এডুকেশনের মোটামুটি একটা ধারণা, সেটাও আমাদের মধ্যে এসছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয়গুলো। তো আমাদের প্রেম বিবাহ ইত্যাদি সম্পর্কিত যে বিষয়গুলো আমরা বলেছি, আমাদের একটা রেখা আছে, তার নাম হচ্ছে প্রণয় রেখা। তো এই রেখাটা হচ্ছে লাইন অফ মাইন্ড বা লাইন অফ হার্ট। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের হৃদয় রেখা, যাকে আমরা প্রণয় রেখা, প্রেম রেখা ইত্যাদি বলে থাকি। তো এবার এই হৃদয় রেখার ওপরে আমাদের রয়েছে বিবাহ রেখা। তো এখান থেকে আমরা বিয়ের বয়স ক্যালকুলেট করতে পারি, বিবাহিত জীবন সম্পর্কে একটা মোটামুটি ধারণা করতে আমরা পারি। তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের হৃদয় রেখা। তো এবার আমাদের প্রথম খুঁজতে হবে যে একটা মানুষ তার হচ্ছে গিয়ে বিয়ের প্রমিস, বিয়ে হবে কিনা। তো প্রথম হচ্ছে গিয়ে আমরা প্রথমে বিবাহ রেখাটা আছে কিনা সেটাকে দেখব হাতের মধ্যে। কিন্তু বিবাহ রেখা আছে অথচ বিয়ে হয়নি, এরকম বেশ কিছু মানুষ রয়েছেন। ভারতবর্ষের একজন বিখ্যাত জ্যোতিষ, নাম এখন বলছি না, তো বিখ্যাত একজন জ্যোতিষ, যিনি জ্যোতিষ শাস্ত্রকে একটা শাস্ত্র হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছেন, তো তার হচ্ছে গিয়ে হাতে বিবাহ রেখা রয়েছে কিন্তু বিবাহ তার হয়নি। এইরকম ঘটনা আমরা বারংবার দেখতে পাই, আপনারাও দেখতে পাবেন, বিয়ে হয়নি অথচ হাতে বিবাহ রেখা আছে। তো এইটা অ্যাকচুয়ালি বিয়ের যোগ ইন্ডিকেট করে, বিয়ে না হলে পরেও বিয়ে বিবাহ রেখা হাতে থাকতে পারে। তাহলে বিয়ের প্রমিসটা আমরা খুঁজবো কোথা থেকে? তাহলে প্রথম দুটো জায়গাতে লক্ষ্য করবেন, প্রথম হচ্ছে শুক্র, এই ক্ষেত্রটা, শুক্র ক্ষেত্রটা প্রমিনেন্ট কিনা, শুক্র ক্ষেত্রে এই ধরনের রেখা রয়েছে কিনা, সেই ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা বাড়বে। এরপরে দেখবেন বৃহস্পতি ক্ষেত্র, বৃহস্পতি ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন রয়েছে কিনা, বৃহস্পতি ক্ষেত্রে তিল, জাল, ক্রস ইত্যাদি থাকলে পরে বিবাহ না হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। তারপরে আরো দুটো ক্ষেত্র দেখবেন, একটা হচ্ছে শনির ক্ষেত্র আর একটা হচ্ছে রবির ক্ষেত্র। হাতে এই দুটো যদি ব্যাপক প্রমিনেন্ট থাকে, শনির ক্ষেত্রটা পুরো ভর্তি, সলিড, টাফ, তাহলে পরে সেই মানুষটার বিয়ে নাও হতে পারে। এমনও হতে পারে শনির ক্ষেত্রটা খুব স্ট্রং, বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডের সঙ্গে কোনোদিন থাকতে পারেনি, বিয়ে হয়েছে, হাজবেন্ডের থেকে সেপারেশন হয়ে বসে রয়েছে। হাতে যদি দৈব অনুভূতি রেখা এরকম ভাবে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই রেখাও আমাদের বিয়ের প্রমিস ইন্ডিকেট করে। সুন্দর শিরোরেখা, মোটামুটি চন্দ্রক্ষেত্রের দিকে হালকা নেবেছে, বিয়ে হবে, একটু হালকা নেবেছে, তাহলে হচ্ছে কি বিয়ে হবে। আর যদি হচ্ছে গিয়ে স্ট্রেট শিরোরেখা একদম এরকম উপরের দিকে উঠেছে, তাহলে বিয়ে নাও হতে পারে, একটা ভালো মার্শাল লাইন অবশ্যই বিয়ে হবে, ভালো একটা সুন্দর মার্শাল লাইন ম্যারেজের প্রমিস ইন্ডিকেট করে। এবার প্রশ্ন হলো কোন বয়সে বিয়ে হবে, কিভাবে বা কি কি চিহ্ন থাকলে পরে। ও একটা রেখা ভুলে গেছি, সেই রেখাটা হচ্ছে একটা মণিবন্ধ রেখা, একটা ক্লিন পরিষ্কার মণিবন্ধ রেখা, সেইটা কিন্তু আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করে। এবার বিয়ের বয়স, বিয়ের বয়স হচ্ছে গিয়ে প্রথমেই চলে আসুন হৃদয় রেখায়। এই যে বয়সটা, একজন মানুষ 50, 55, 60 বিয়ে করতেই পারেন, কিন্তু সেটা স্বাভাবিক বিয়ে নয়। মোটামুটি বিয়ের আদর্শ বয়স হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 30-এর নিচে বা 30-এর আশেপাশে, ছেলেদের ক্ষেত্রে 30, 32, 35 এরকম। তারপরে হচ্ছে গিয়ে এখনো বিয়ে হয়নি, এই প্রশ্ন চলে আসবে। তাহলে মোটামুটি মাঝখানটা, যে জায়গাটা এর মাঝখানটাকে আমরা একটা প্রবাবল এজ অফ ম্যারেজ ধরতে পারি। তাহলে এখানে যদি বিবাহ রেখা থাকে তাহলে স্বাভাবিকভাবেই বিয়ে। আবার যদি আমাদের হাতের মতন রেখা থাকে, কেউ সামনাসামনি দেখলে পরে দেখতে পারবেন, তাহলে হচ্ছে গিয়ে বিবাহ রেখাটা অনেকটাই নিচে, তার জন্য হচ্ছে গিয়ে অল্প বয়সে বিয়ে, মোটামুটি 24 বছর বয়সে, 24 না 25 বছর বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছে, আমার মেয়ের বয়স প্রায় 15 বছর। তো এবার যাই হোক না কেন, এবার এই যে রেখাটা, এটা মোটামুটি বয়ের, বিবাহের বয়স ইন্ডিকেট করে। হাতে অনেকগুলো রেখা থাকতে পারে,
এগুলো ইন্ডিকেট করে বিয়ে অথবা প্রেমের কানেকশন। সব সময় যে প্রেম ম্যাচিওর্ড হয় তা নয়, কিন্তু প্রেমের কানেকশন, যোগাযোগ, সেগুলো আসবার সম্ভাবনা তৈরি হয় কোনো কোনো ক্ষেত্রে, বা বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ম্যাচিওর্ড হয়। প্রেমের কানেকশন তৈরি হয়, অ্যাট্রাকশন ক্রিয়েটেড হয়, মানুষ সেটাতে সাড়া দিতেও পারে নাও দিতে পারে। তাহলে এইবার বয়সটা এক্স্যাক্টলি কি করে ক্যালকুলেট করবেন? তাহলে মাঝামাঝি যে রেখাটা আছে এইটাকে আমরা মেয়েদের ক্ষেত্রে 25 ধরি, আর ছেলেদের ক্ষেত্রে এটাকেই আমরা 30 ধরি। ছেলেদের ক্ষেত্রে এটাই 25, সরি মেয়েদের ক্ষেত্রে 25 আর ছেলেদের ক্ষেত্রে 30। এবার যদি তার থেকে নিচে থাকে তাহলে কম বয়সে বিয়ে, অনেকটা নিচে থাকলে কম বয়সে প্রেম, আর উপরের দিকে যদি থাকে তাহলে বিয়ের সম্ভাবনা বেশি বয়সে। এটা মোটামুটি একটা আন্দাজ করে বলতে হবে, দেখে একটা মোটামুটি একটা জায়গা তৈরি হবে। এবার এইটার উপরে ভরসা করে যদি বলেন তাহলে কিন্তু এটা মিলবে না। এর সঙ্গে আপনি একটু হোরারি চার্টটা দেখে নিন, লগ্নের কোথায় শনি বৃহস্পতি এরা রয়েছেন, সপ্তমপতি কেমন রয়েছেন, এইটা দেখে তারপরে আপনারা প্রেডিকশনটা করুন। যেমন যদি আমি এখন আমার কাছে কোনো একজন ক্লায়েন্ট আসে, তাহলে আমি হোরারি যদি দেখি তাহলে এই সময় আমাদের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, সপ্তমপতি বৃহস্পতি শনি যুক্ত হয়ে অষ্টমে বসে আছে, তাহলে বিয়ের যোগাযোগ রেখা যতই থাক বিয়ের যোগাযোগ কিন্তু ম্যাচ করবে না। এই সময় লগ্ন এসছে মিথুন লগ্ন, অষ্টমে বৃহস্পতি শনি যুক্ত হয়ে সহজে বিয়ে হবে না। আর যদি কোনো মেয়ে আসে তাহলে বিয়েতে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থাকবার সম্ভাবনা থাকবে। যাই হোক, আমরা এবার চলে আসি বিয়ের বয়সের পরে কিছু সূত্র, যাতে আমরা দেখব যে ম্যারিড লাইফে কিভাবে অশান্তি আসবে। আমাদের অনেকেরই ম্যারিড লাইফে অশান্তি, সুন্দর সুন্দর হাত, দারুণ বিবাহ রেখা, হৃদয় রেখা ঝকঝক করছে, কিন্তু ম্যারিড লাইফে অশান্তি। প্রথম কন্ডিশন, হাতটা কঠিন এবং উষ্ণ প্রকৃতির, ডমিনেট করবার চেষ্টা থাকবে, তাহলে বিবাহিত জীবনে হয়তো বিরাট কিছু অশান্তি নেই, কিন্তু বউয়ের কাছে গিয়ে জানলে পরেই বউ বলবে যে কার সাথে বিয়ে হয়েছে, এ তো দণ্ডাধিকারী যমরাজ। তো কঠিন এবং উষ্ণ প্রকৃতির হাত, হাত যদি খসখসে এবং হলুদ টাইপের হয় সেই ক্ষেত্রে ম্যারিড লাইফে অশান্তি দেখতে পাবেন। উঁচু নিচু করোগেটেড নখ, নখের উপরে হাত দিয়ে দেখলে নখের উপরে পুরো টিনের শেড ঢেউ খেলানো, সেই ক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফে শান্তি দেখতে পাবেন না, মূলত হেলথ ইস্যুস সাংসারিক অশান্তির কারণ হবে। হাত যদি খসখসে এবং হলদেটে হয় সেই ক্ষেত্রে লোভের কারণে ম্যারিড লাইফে অশান্তি। বেশ কিছু মানুষ আছে দেখবেন বলছে যে স্বামী বা স্ত্রীর চাহিদা শেষ হচ্ছে না, বিভিন্ন জিনিস খালি চাইছে, দোষটা স্বামী বা স্ত্রীর নয়, দোষটা হচ্ছে তার। দেখা যাবে যে হাতের মধ্যে ওই হলদেটে ভাব হয়ে রয়েছে এবং হাতটা বেশ খসখসে টাইপের, এই টাইপের মানুষদের আবার একটু হাত টান থাকতে পারে। হাত টান মানে হচ্ছে গিয়ে পছন্দের জিনিস আপন করে নেওয়ার ইচ্ছা, সেরকমও দেখতে পাওয়া যেতে পারে। এবার আমরা চলে আসব কয়েকটা ক্ষেত্র, তার মধ্যে আমাদের প্রথম দেখতে হবে মঙ্গলের ক্ষেত্র। কালো চিহ্ন, জাল চিহ্ন, তিল, ক্রস, গর্ত, কাটা, ব্লেডে কেটেছে তাকেও গণ্য করতে পারেন, দাগ লেগেছে, অ্যাসিড লেগে পুড়ে গেছে, ম্যারিড লাইফ খারাপ। তো এই টাইপের নেগেটিভিটি গুলোকেও ধরতে হবে, যদিও জন্মগত বা স্বাভাবিক চিহ্ন আর কৃত্রিম ঘটনার ফলে চিহ্নের তফাত আছে। কৃত্রিম ঘটনার ফলে সৃষ্ট চিহ্ন তার এফেক্টিভনেস অনেক অনেক কম, কিন্তু তা হলেও ইম্প্যাক্ট থেকেই যায়। এরপরে যে ক্ষেত্র আমরা সবাই জানি,
শুক্রক্ষেত্র বিবাহিত জীবনের 90% জুড়ে আছে। তারপরে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই দুটো ক্ষেত্র, এই তিনটে ক্ষেত্র শুক্র দেবে কামনা, মঙ্গল দেবে কামনা নিবৃত্তি, বৃহস্পতি দেবে বংশ রক্ষা। মাথায় রাখতে হবে শুক্র দেবে কামনা, কামনা আছে কিন্তু হচ্ছে গিয়ে শারীরিক সামর্থ্য নেই, তাহলে হচ্ছে গিয়ে মঙ্গল পীড়িত। শারীরিক সামর্থ্যও আছে কিন্তু তাতেও সন্তান আসছে না, তার মানে বৃহস্পতি পীড়িত। এর সঙ্গে সঙ্গে সেটি হলো বিবাহিত জীবন ভালো করবার জন্য অ্যাডজাস্টমেন্ট, সুন্দর মানসিকতা, তাহলে চন্দ্রের প্রয়োজনীয়তা, তাহলে এই জায়গাটাও আমাদের দেখতে হবে। আঙ্গুল যদি বাঁকা হয়, কনিষ্ঠা বাঁকা, ম্যারিড লাইফে অশান্তি, সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা, তর্জনী বাঁকা, অ্যাডজাস্টমেন্টের বিশাল অভাব, অর্থনৈতিক সমস্যা এবং তার কারণে ম্যারিড লাইফে প্রবলেম। এবার কতগুলো রেখা লক্ষ্য করুন। বিয়ে টেকা খুব মুশকিল, বিবাহ রেখা রবি রেখা পর্যন্ত ভয়ঙ্কর কঠিন ব্যাপার। এর সঙ্গে যদি এই রেখা নিচের দিকে নেবে পড়ে শনিকে, এই রেখা আরেকটু ক্রস করে শনির ক্ষেত্রের দিকে নামে, বউয়ের সুইসাইড করার টেন্ডেন্সিও আসতে পারে। বউ বা স্বামী বিবাহ যার সঙ্গে করা হয়েছে তার সুইসাইডাল টেন্ডেন্সিও তৈরি হতে পারে। বিবাহ রেখা সোজা উপরের দিকে উঠেছে, এই ম্যারিড লাইফ হয়ে গেল। বিবাহ রেখা শাখা যুক্ত, সর্বনাশ হয়ে গেল, ছোট শাখা হলেও সর্বনাশ। বিবাহ রেখার সঙ্গে প্যারালাল রেখা, পরকীয়া প্রেমের টেন্ডেন্সি, ম্যারিড লাইফ পুরো গন্ডগোল। এবার হচ্ছে গিয়ে শুক্র বন্ধনী ভাঙা, পরকীয়া প্রেম, অন্য স্ত্রী বা পুরুষের প্রতি আসক্তি, বেশ ডিস্টারবেন্স। হৃদয় রেখায় শিকল বা জব চিহ্ন, এই হলো জব চিহ্ন আর এই হলো শিকল। ম্যারিড লাইফ যদি ভালো হয় জ্যোতিষ ছেড়ে দিতে হবে, এতে ম্যারিড লাইফ ভালো হওয়ার কোনো জায়গা নেই। হৃদয় রেখা থেকে শনির দিকে শাখা, বিরাট দিব্য জ্ঞানী, ভালো জ্যোতিষী, খুব ভালো সেন্স অফ স্পিরিচুয়ালিজম, কিন্তু ম্যারিড লাইফে 100% অশান্তি থাকতে হবে। শিরোরেখা এরকম, একটা একটু স্ট্রেট আর একটা গভীর হয়ে চন্দ্রক্ষেত্রের দিকে ঢুকেছে। বিবাহিত জীবন ভালো হতে পারে না, কিচ্ছু করার নেই। শুক্রক্ষেত্রে এরকম টাইপের রেখা, যৌন অতৃপ্তির জন্য বিবাহিত জীবনে প্রবল অসুখী, পারস্পরিক ঘনিষ্ঠতার ভীষণ অভাব। এই হলো আয়ু রেখা। এইবার হচ্ছে এইখান থেকে, শিরোরেখা নয়, এইখান থেকে এরকম টাইপের রেখা, বা এইখান থেকে এরকম টাইপের অদ্ভুত রেখা। এরকম টাইপের রেখা থাকলে পরেই ম্যারিড লাইফে অশান্তি চলে আসবে। শনির ক্ষেত্র ভীষণ প্রমিনেন্ট, একদম গোল হয়ে রয়েছে। শনির ক্ষেত্র পুরোপুরি গোল হয়ে রয়েছে। সুন্দর, গভীর, লম্বা, দীর্ঘ শনিক্ষেত্রের বেশ ডিপ একটা ভাগ্য রেখা, দেখেই মনে হবে কি দারুণ ভাগ্য রে বাবা, দেখেই হিংসে হবে। মঙ্গলের ক্ষেত্র থেকে শিরোরেখার দিকে কোনো একটা রেখা সোজাও হতে পারে, এরকম টাইপের হতে পারে, সেই ক্ষেত্রেও ম্যারিড লাইফে বেশ অশান্তি হবে। আর লাস্ট একটা কিন্তু ভীষণ এফেক্টিভ,
সেইটাকে একটুখানি দেখাই, আলাদা করে দেখাই, কালারটা চেঞ্জ করি। আয়ু রেখা আর শিরোরেখায় অনেকটা গ্যাপ, এইবার এই অশান্তির জায়গাটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে লক্ষ্য করুন, আয়ুরেখা শিরোরেখায় গ্যাপ, শিরোরেখা স্ট্রেট, ম্যারিড লাইফে অশান্তি, সেপারেটেড, ম্যারিড লাইফে অশান্তি হয়েছে এবং এরা সেপারেট হয়ে বসে আছে। আয়ুরেখা শিরোরেখা যুক্ত নয়, কিন্তু শিরোরেখাটা একটু নিচের দিকে নেমেছে, এই ক্ষেত্রে অশান্তি আছে, সেপারেশন নেই। এ চাইছে মোটামুটি সংসারটাকে টেকাবার, কিন্তু সিচুয়েশন কন্ডিশন এমন হয়ে রয়েছে যে আলটিমেটলি টেকানো প্রায় যাবে না, টেকানো মুশকিল, এমন সিচুয়েশনে রয়েছেন কোনোভাবেই ভালো হতে পারে না। এরপরে হচ্ছে বিবাহের পরে ভাগ্যে উন্নতি, লক্ষ্য করুন ভাগ্যরেখা মোটামুটি চন্দ্রক্ষেত্রের দিক থেকে উঠেছে এবং শনি ক্ষেত্রের একটু সাইড অব্দি রয়েছে, মানে শনি ক্ষেত্রের মাঝখানে হয়ে গেল, এটা একদম মাঝখানে নয়, এটা এটা হচ্ছে শনি ক্ষেত্রের একটু সাইড ঘেসে, মানে বৃহস্পতি ক্ষেত্রের দিকে গেছে। ভাগ্যরেখা শনির দিকে, তার মানে হচ্ছে নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি, প্রচুর স্ট্রাগল ট্রাগল করেছে, অনেক কষ্ট অনেক কসরত করে নিজের জীবনকে দাঁড় করিয়েছে। ভাগ্যরেখা বৃহস্পতির দিকে, দৈব সাপোর্ট পেয়েছে, অটোমেটিক্যালি সন্তান হয়েছে বা বিয়ে করেছে, তারপরে ভাগ্যের উন্নতি, বউ বাচ্চা তার মধ্যে অশান্তি চলছে, কার আসার পরে ভাগ্যে উন্নতি ঘটেছে, বউ বলছে আমি আসার পরে তোমার ভাগ্যে উন্নতি, আর স্বামী বলছে সরি বাচ্চা বলছে আমার জন্মের পরে তোমার ভাগ্যে উন্নতি। তাহলে ভাগ্যরেখা যদি একটু বৃহস্পতি ক্ষেত্রের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে ভাগ্য উন্নতিতে দৈব প্রভাব সেটা দেখতে পাওয়া যাবে। বিয়েতে অর্থনৈতিক লেনদেন, সাড়ে নটার পরে করুন। বিয়েতে অর্থনৈতিক লেনদেন, বিয়েতে যদি দেখা যায় যে শিরোরেখা মোটামুটি নিচের দিকে নেমেছে, একটা ভাগ্যরেখা ছোটখাটো আর তার সঙ্গে হচ্ছে আয়ু রেখাটা জুড়ে আছে, এইখানে একটা উন্নতি রেখা টাইপের রেখা এরকম হয়েছে, উন্নতি রেখা এরকমও হতে পারে, উন্নতি রেখা এরকম হতে পারে, কিন্তু এই উন্নতি রেখাটা দেখুন একটুখানি এই দিকে মাথা করেছে, এইরকম মাথাযুক্ত যদি উন্নতি রেখা থাকে সেই ক্ষেত্রে বিয়েতে টাকা পয়সার লেনদেনের টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতে পারে, যাবেই এরকম ব্যাপার নয়। সুন্দর স্বাস্থ্য রেখা, বিয়েতে অর্থনৈতিক লেনদেন হওয়ার সম্ভাবনা থাকছে। হৃদয় রেখা শৃঙ্খলাকৃতি, এই ক্ষেত্রে বিয়েতে অর্থনৈতিক লেনদেন অল্প পরিমাণে হতে পারে, কিন্তু তার জন্য সাংসারিক শান্তির অভাব ঘটবে, মানসিক দূরত্ব সৃষ্টি হবে, কিছু করার নেই, এইখানে এই দূরত্ব একটা গ্যাপিং সেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, এবং হাজবেন্ড ওয়াইফ ছেলে মেয়ে এদের মধ্যে একটা অশান্তি, একটা ম্যারিড লাইফ নিয়ে একটা টেনশন, সেটা কিন্তু কাজ করবে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সুখী ব্যক্তির হাত। আমরা তো যারা জ্যোতিষ চর্চা করি অ্যাভারেজ মানুষরা আমরা একটু দুঃখী টাইপেরই হই, এটা ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদের মধ্যে একটা দুঃখের দুঃখের ব্যাপার কাজ করেই যায়, আমাদের একটা শান্তি তৃপ্তির অভাব এটা মাঝে মাঝে বারংবার জ্যোতিষীদের জীবনে আসে, এবং বেশ কিছু জ্যোতিষ চর্চাকারীর মনের মধ্যে এটা ধারণাই হয়ে আছে যে যেহেতু আমি জ্যোতিষ চর্চা করি তাই আমার ফ্যামিলি লাইফ ভালো হবে না। আমি বেশ বেশ জ্যোতিষশাস্ত্র চর্চাকারীদের কাছ থেকে এই কথাটা শুনেছি
যে জ্যোতিষদের ম্যারিড লাইফ ফ্যামিলি লাইফ ভালো হবে না। তো যাই হোক, এইটা জ্যোতিষ হোক বা না হোক সেটা ইম্পর্টেন্ট নয়, বাট কিভাবে তাদের সাংসারিক জীবন সুখময় হয়, ঐশ্বর্যপূর্ণ হয় সেটা আমরা একটুখানি দেখি। তো এর জন্য প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে নখের কোয়ালিটি। নখ এখানে বিরাট ভাইটাল রোল প্লে করে। আমরা মোটামুটি আমাদের এডুকেশন সিস্টেমের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের পড়াশুনোর প্রায় কাছাকাছি শেষের দিকে এসেছি। এবার আমাদের কিছু প্র্যাকটিক্যাল হাত আমরা দেখতে শুরু করব। মোটামুটি সামনের এই মাসে কি আমাদের তিনটে ক্লাস হলো না দুটো ক্লাস হলো? দুটো ক্লাস, তাহলে 29 তারিখে আর একটা হবে। সামনের মাস থেকে আমরা মোটামুটি প্র্যাকটিক্যাল কিছু হাত দেখা শুরু করব, আর আমাদের ক্লাসটা শেষের দিকে চলে যাবে, তখন আমি আপনাদেরকে এই নোটস পত্রগুলো স্ক্যান করে পাঠিয়ে দেবো। হ্যালো স্যার, বুঝলাম, ঘোরারি না একটা দুটো ক্লাস করলে একটু ভালো হতো। একদম, নেক্সট ক্লাসের শুরুতে একটুখানি মনে করবেন, তো আমি আর কি হোরারিটাকে ইনভলভ করবো। আর স্যার, রিমান্ড নিয়ে তো কিছুই হলো না। রেমেডি নিয়েও হবে, হলো না বলে কি হয়েছে, হবে, সবই হবে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। ওটাই বলছিলাম যে রেমেডি নিয়ে তো এখন সেইভাবে কিছুই হলো না, শেষের দিকে চলে এলাম। কি নিয়ে? রেমেডি নিয়ে? হ্যাঁ স্যার, রেমেডি আমরা শেখাবো। ঠিক আছে স্যার। রেমিডি নিয়ে চিন্তা নেই, রেমিডি আমরা করাবো। তাহলে আমরা নেক্সট যে দুটো ক্লাস হবে সেই দুটো ক্লাসে আমরা রেমিডি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে স্যার, হোরারি এবং তার সঙ্গে রেমিডি অ্যাড করা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। এক সেকেন্ড, আরেকবার একটু শেয়ার করি। তাহলে এবার আমরা করব হচ্ছে গিয়ে সুখী এবং ঐশ্বর্যশালী ব্যক্তির হাত। তাহলে এই হাতটার মধ্যে কোয়ালিটি প্রথমেই আমরা বললাম নখ গুলো কিন্তু দেখতে হবে। নখ পুরো স্কোয়ার হবে না, পুরো স্কোয়ার যদি নখ হয় তাহলে প্রচুর স্ট্রাগল। নখ গুলো যদি একটু রাউন্ড শেপের, আইভরি শেপের হয়, লক্ষ্য করুন আমি দেখাচ্ছি, যদি নখের ওপরটা এরকম টাইপের হয় আর নখ গুলো বেশ ইরম টাইপের হয়, তাহলে কিন্তু এরা সুখী টাইপের মানুষ হয়। এই আটা রাউন্ড হবে, হ্যাঁ এই আটা এরকম বেশ, বা এরকম টাইপের নখ, এরকম যদি হয় তাহলে কিন্তু এই মানুষগুলো বেশ সুখী প্রকৃতির হয়। যদি লম্বাটে নখ হয় তাহলে নিচের দিকটা বেশ রাউন্ড হতে হবে, নিচের দিকটা বেশ রাউন্ড হবে। আর উপরের দিকটা একটু স্কোয়ার টাইপ হলে অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু নিচের দিকটা হচ্ছে বেশ রাউন্ড শেপের হতে হবে, তবেই কিন্তু এই মানুষটা জীবনে বেশ সুখ উপার্জন করতে সক্ষম হবে। হাতটা খুব স্ট্রং হবে না, মাঝারি নমনীয় প্রকৃতির হাত হবে। হাতের যে আকারটা একটু বড় হবে, আঙ্গুলগুলো খুব লম্বা হলে পরে প্রচুর টেনশন থাকে, আঙ্গুলগুলো একটু বেটে টাইপের হয় ভালো। করতলের মাঝখানটাতে কোনো গর্ত থাকলে হবে না, হাতের যে মাঝখানটা ওটা বেশ ফ্ল্যাট টাইপের থাকবে। হাতটা তো অবশ্যই চৌকো প্রকৃতির হবে, হাতের উষ্ণতা মোটামুটি থাকবে, আর হাতের কালার হবে গোলাপি। কনিষ্ঠা এটা অনামিকার প্রথম পর্বতে যাবে, নিজের হাতে মিলিয়ে নিন, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হাতটা দেখুন, করে আঙ্গুলটা, করে আঙ্গুলটা দেখুন লক্ষ্য করে, সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের অনামিকা অব্দি যায়নি, মানে অনামিকার প্রথম পর্ব টপকায়নি। এখানে একটা গণের কনসেপ্ট আছে, কিন্তু বেসিক্যালি ওই কনসেপ্টটা ভিত্তিহীন, যে হাতের ওই করে আঙ্গুলের ওপর দা, করে আঙ্গুলটা অনামিকার প্রথম পর্ব ক্রস করলে পরে দেবগণ, ক্রস না করলে পরে রাক্ষসগণ, আর জাস্ট টাচ করলে পরে মনুষ্যগণ। তো এই এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে পুরো ভিত্তিহীন এবং এর কোনো অর্থ নেই।
তো যাই হোক, অনেক মানুষ এটার উপরেই ভিত্তি করেন, ভিত্তি নেই আমি বললে তো হবে না, অনেকেই এটার উপরে ভিত্তি করেন। কিন্তু ঘটনাটা হচ্ছে একজন বিশেষ ঐশ্বর্যশালী মানুষের হাত সেইখানে, কিন্তু ওই পরে আঙ্গুলটা একটু লম্বা হওয়া বেটার, লম্বা হলে পরে ওটা ভালো রেজাল্ট দেয় এবং তার হচ্ছে গিয়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি দীর্ঘ এবং সামান্য নমনীয়। বৃদ্ধাঙ্গুলিটাকে বড় হতে হবে এবং কিছুটা নমনীয় হতে হবে, খুব শক্ত হার্ড টাইপের বৃদ্ধাঙ্গুলি হলে পরে হবে না। তাদের মধ্যে নমনীয়তার অভাব থাকে, তারা সিচুয়েশন অনুযায়ী নিজেকে পাল্টাতে পারে না, তাই জন্য তাদের সারা জীবন কিছু না কিছু কষ্ট, ব্যথা, সমস্যা ইত্যাদির মধ্য দিয়ে কাটাতে হয়। এরপরে চন্দ্র মণিবন্ধ বা আয়ুরেখা থেকে, চন্দ্রক্ষেত্র মণিবন্ধ বা আয়ুরেখা থেকে একটা গভীর বেশ প্রমিনেন্ট ভাগ্যরেখা উঠবে। তাহলে ভাগ্যরেখাটাকে কিন্তু সুখী মানুষের জন্য একটু স্পষ্ট হতে হবে। চন্দ্রক্ষেত্র থেকে উঠতে পারে, মণিবন্ধ থেকে উঠতে পারে। এইবার মণিবন্ধ থেকে উঠে এই ভাগ্যরেখা যদি একটু বৃহস্পতি ক্ষেত্রের দিকে যায় বা বৃহস্পতি ক্ষেত্রের ধার ঘেঁষে যায়, তাহলে হচ্ছে সুখ শান্তি অনেক বেশি, শনিতে ঢুকলেই খাটনি বেশি। পয়সা আছে, সুখ আছে, কিন্তু খাটনিটা রেগুলার করে যেতে হচ্ছে, প্রচুর প্রচুর পরিশ্রম। রবি রেখা উন্নত, সুখ আছে, শান্তি আছে, তৃপ্তি আছে, সঙ্গে বাড়তি আছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতেই হবে, কারোর না কারোর দায়িত্ব, কারোর না কারোর প্রেশার, এইগুলো নিতে হবে, এখান থেকে বেরোবার রাস্তা নেই। তাহলে এই ক্ষেত্রে রবি রেখা যদি একটু মোটামুটি মাঝারি সাইজের থাকে, ভাগ্য রেখাটা বৃহস্পতি ক্ষেত্রের দিকে যায়, আয়ুরেখাটা স্মুথ হয়, তাহলে পরে ভাগ্য খুবই ভালো, মোটামুটি টাকা পয়সা উপার্জন না করেও প্রচুর টাকার মালিক ইত্যাদি ইত্যাদি দেখতে পাওয়া যায়। তবে যদি জাতক নিজের চেষ্টায় জীবনে দাঁড়ায়, সেই ক্ষেত্রে রবি রেখা প্রমিনেন্ট হওয়ার একটা জায়গা দেখতে পাওয়া যায়। ভাগ্যরেখা থেকে যদি রবি রেখা উৎপন্ন হয়, এইটা হচ্ছে গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট, ভাগ্যরেখা থেকেই রবি রেখা, এটা এটা দুর্দান্ত কম্বিনেশন, এটা বিশেষ সৌভাগ্য নির্দেশ করে। জাতক বা জাতিকার হৃদয় রেখার শেষ প্রান্ত যদি ত্রিশূলাকৃতি হয়, এই ক্ষেত্রেও এটা বিশেষ সৌভাগ্য ইন্ডিকেট করে এবং যে কোনো কাজে সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তোলে। এরপরে হচ্ছে করতলের মধ্যভাগ, সেটা যদি গর্তবিহীন হয়, অর্থাৎ এই স্পেসটা এই স্পেসটা স্মুথ হতে হবে, সেই ক্ষেত্রে সহজেই জাতক বা জাতিকা জীবনে উন্নতি করতে সক্ষম হবে। নেক্সট হচ্ছে রবি রেখার ওপরে যদি কোনো আবদ্ধ তারকা চিহ্ন দেখতে পাওয়া যায়, আবদ্ধ তারকা চিহ্নটা হচ্ছে এই রকম, এগুলো কিন্তু দিব্য চিহ্ন, এগুলো সবার হাতে থাকবে না, এগুলো বিশেষ লোকের হাতে দেখতে পাবেন এবং সেই ক্ষেত্রে সেই লোক বিশেষ ক্ষমতার অধিকারী হবে, আমার আপনার হাতে এই সমস্ত লাইন থাকবে না। বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে যদি জব চিহ্ন দেখতে পাওয়া যায়, খুব রেয়ার সিম্বল, এই চিহ্নটাকে অনেকে বলেন যে পদ্মের কুড়ির চিহ্ন, যদি এইরকম বৃদ্ধাঙ্গুলিতে দেখতে পাওয়া যায়, প্রভূত ঐশ্বর্যশালী হতে পারেন একজন জাতক। রবি রেখায় যদি নিখুঁত ত্রিশূল দেখতে পাওয়া যায়, প্রমিনেন্ট দিব্য চিহ্ন, হঠাৎ হঠাৎ করে দেখতে পাবেন না, খুব বিশিষ্ট লোকের হাতেই দেখতে পাওয়া যাবে, রবি রেখা রয়েছে এবং এতে প্রমিনেন্ট ত্রিশূল। এরকম একদম নিখুঁত ত্রিশূল, দুটো সাইড একই রকম।
এর সঙ্গে সঙ্গে যদি দেখতে পাওয়া যায় স্বাস্থ্যরেখা রবি রেখা সরি স্বাস্থ্যরেখা কোথায় গেল স্বাস্থ্যরেখা শিরোরেখা এবং আয়ুরেখা এই ত্রিভুজটা যদি একদম প্রমিনেন্ট স্পষ্ট ত্রিভুজ তৈরি হয় তাহলে সেই জাতক সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হয় এবং মোটামুটি বেশ ঐশ্বর্যপূর্ণ জীবন যাপন করে আয়ুরেখায় যদি প্রকট উন্নতি রেখা থাকে সাইজটা লক্ষ্য করবেন এই সাইজ এই রকম যদি উন্নতি রেখা থাকে আমাদের আপনাদের হাতে আছে এরকম সাইজ এরকম উন্নতি রেখা আমাদের হাতে অনেক দেখতে পাবেন কিন্তু যদি এই রকম উন্নতি রেখা দেখতে পাওয়া যায় তাহলে সেটা কিন্তু ব্যাপক সৌভাগ্য ইন্ডিকেট করে যদি কোনো মানুষের হাতে সলোমন রিং ডবল থাকে ব্যাপক সৌভাগ্য যাতে হাত দেবে তাতেই মোটামুটি সাকসেস নিয়ে চলে আসবে পড়াশোনাতেও খুব ভালো হবে বৃহস্পতি ক্ষেত্রে বেশ মাঝ বরাবর একটা ক্রস দিব্য চিহ্ন সবার ক্ষেত্রে থাকবে না খুব কম মানুষ তারা হচ্ছে গিয়ে এই চিহ্ন দেখতে পাবেন খুব কম মানুষের হাতে থাকবে একদম দিব্য চিহ্ন তাহলে এই ধরনের চিহ্ন যদি আমরা হাতে দেখতে পাই তাহলে সেই মানুষের কিন্তু জীবনে প্রভূত ঐশ্বর্যশালী হওয়ার সম্ভাবনা থাকবে খেয়াল রাখতে হবে হাতের মধ্যে কালো স্পট ছাপ আলাদা কোন রকম নেগেটিভ চিহ্ন সেগুলো কিন্তু ভীষণ রকম খারাপ বিষয়কে ইন্ডিকেট করে বেশ সমস্যা নিয়ে আসে জাতক বা জাতিকার জীবনে এবার একজন রাজনীতিবিদ তার হাতে কি ধরনের রেখা থাকা উচিত সেটা আমরা দেখব রাজনীতির ক্ষেত্রে কয়েকটা গ্রহকে আমাদের ভীষণ ভাবে দরকার তারা হচ্ছে রবি বুধ শনি রাহু ইত্যাদি একটু একটু বৃহস্পতি কেও দরকার কিন্তু রবি বুধ এদের গুরুত্বই সবচেয়ে বেশি পার্শিয়ালি রাহুর গুরুত্ব ভীষণ কারণ বর্তমান যুগের রাজনীতি এটা কিন্তু প্রকৃত রাজনীতি এই রাজনীতির সঙ্গে উদারনীতির বিরাট সম্পর্ক থাকে না এই ক্ষেত্রে জাতক বা জাতিকা যারা রাজনীতির সঙ্গে পার্টিসিপেট করেন তারা কিন্তু প্রকৃত অর্থেই রাজনীতি বিষয়টা করে থাকেন তো সেই ক্ষেত্রে রাহুর একটা ইম্প্যাক্ট রাহুর একটা প্রভাব আমরা আশা করতেই পারি তাহলে রবি বুধ শনি রাহু বৃহস্পতি এই সমস্ত গ্রহগুলোকে আমাদের বলবান হতে হবে এর সঙ্গে সঙ্গে আমাদের দরকার কিছু বিশেষ বিশেষ চিহ্ন সেই চিহ্নগুলো কিরকম হবে আমরা একটু দেখি প্রথম হচ্ছে লম্বা এবং শক্ত নখ হবে নখের মধ্যে একটু করোগেটেড ব্যাপার থাকতে পারে কিরকম করোগেটেড থাকবে লক্ষ্য করুন এই হচ্ছে নখের আকৃতি এটা হচ্ছে নখ এর মধ্যে লম্বা লম্বা দাগ এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি অভিজ্ঞতা এগুলোকে কাজে লাগাবার চিহ্ন খুব শুভ চিহ্ন নয় কিন্তু এই টাইপের চিহ্ন আমাদের দরকার আছে হাতের আঙ্গুলের মধ্যে যদি একটি চক্র পেয়ে যান হাতের আঙ্গুলের মধ্যে চক্র মানে হচ্ছে গোল এই রকম চক্র এ কিন্তু বলে দিতে পারেন যে তুমি শুরু করছো ঠিক আছে বড় নেতা হওয়ার জায়গা আছে মন্ত্রী টন্ত্রীও হয়ে যেতে পারো এরপর হচ্ছে নখে দুটো বা তিনটে দাগ এটা আমরা করলাম এটা আমাদের খেয়াল রাখতে হবে হাতটা হবে শক্ত প্রকৃতির কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য চাই কঠিন একটা হাত হাতের উষ্ণতা বেশি হবে কিছু কিছু জায়গায় লালচে আর কিছু কিছু জায়গায় কালচে এইটা হচ্ছে বেস্ট হাতের মধ্যে নমনীয় ব্যাপার স্যাপার থাকলে পরে হবে না
এই পোর্শনটা লক্ষ্য করুন, এই পোর্শনটা বেশ ডেভেলপড, তার সঙ্গে হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ শনি, রবি, বুধ, মঙ্গল এবং রাহু এই পাঁচটা ক্ষেত্র বেশ বলবান হবে। একটা স্ট্রং রবি রেখা মারাত্মক দরকার। সরল মঙ্গল অভিমুখী শিরোরেখা, অর্থাৎ ইমোশন থাকবে না মনের মধ্যে, স্ট্রেট ফরওয়ার্ড, যা আসছে বলে দিলাম সাটাসাট, মনে দুঃখ টুঃখ ব্যাপার নেই। রাজনীতি করতে গেলে একটু একজনের উপর আরেকজন পা দিয়ে দিয়েই আমাদের উঠতে হবে। শিরোরেখায় রবি ক্ষেত্র অভিমুখী শাখা ভীষণ ভালো, শিরোরেখায় যদি এরকম রবির ক্ষেত্র অভিমুখী একটি শাখা দেখতে পাওয়া যায়। বুধ ক্ষেত্রে হৃদয় রেখায় ঊর্ধ্বমুখী শাখা, এটা আনকমন চিহ্ন, এই রেখাটা এইভাবে উঠবে, প্রকট সুন্দর একটা রবি রেখা ভীষণ দরকার। ভাগ্য রেখা থেকে স্বাস্থ্য রেখা, অর্থাৎ আমাদের এই ভাগ্য রেখা উঠলো এখান থেকে এইরকম একটি রেখা, এটা খুব ভালো ব্যবসায়ীদের হাতেও দেখতে পাওয়া যায়, খুব ভালো ব্যবসায়ী, খুব ভালো তারা উকিল এই টাইপের লোকের ক্ষেত্রেও এই হাতের রেখা দেখতে পাওয়া যায়। মার্কেটিং, সেলস ইত্যাদি করে বিরাট জায়গায় গেছে, সেটাও কিন্তু এই ধরনের ভাগ্য রেখায় দেখতে, ভাগ্য রেখা স্বাস্থ্য রেখার কম্বিনেশনে দেখতে পাওয়া যায়। ভাগ্য রেখায় উন্নতি রেখা, যেটা রবি ক্ষেত্রের দিকে মুখ করে রয়েছে। আয়ু রেখাতে বেশ দুটো তিনটে উন্নতি রেখা, এটা কিন্তু থাকতে হবে, এই রেখাটা না থাকলে রাজনৈতিক ক্ষেত্রে বিরাট জায়গায় যাওয়া যাবে না। মণিবন্ধে ত্রিভুজ রাজ্য প্রাপ্তির সংকেত, মণিবন্ধে ত্রিভুজ ভীষণ স্ট্রং। শুক্র ক্ষেত্রে একটি বা দুটি, ম্যাক্সিমাম দুটি উন্নতি রেখা, বেশি থাকা দরকার নেই, একটা অথবা দুটো, দুটো হচ্ছে ম্যাক্সিমাম। রবির ক্ষেত্রে এরকম টাইপের ছোট ক্রস, রবির ক্ষেত্রে ত্রিশূল থাকাটাও বেশ শুভ। রাজনীতিতে অ্যাট্রাকশন, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ এইগুলো দিয়ে দেবে। হৃদয় রেখার উপর শনি ক্ষেত্রের নিচে কোনো একটা শাখা রেখা, এই যদি নিচের দিকে হয় খুব ভালো, উপরের দিকে হলে আবার বেশি সৎ হয়ে যায়, তখন রাজনীতিতে জমজমাট হবে না। নিচের দিকে এই রেখাটা বেটার রাজনীতিবিদের ক্ষেত্রে, আর উপরের দিকে এই রেখাটা বেটার সাধু সন্ন্যাসীর ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে উপরের দিকে রেখাটা ভালো ফল দেবে, কিন্তু একজন রাজনীতিবিদ তার ক্ষেত্রে কিন্তু নিচের রেখাটা বেশি ভালো ফল দেবে। রবির ক্ষেত্রে চতুষ্কোণ, লড়াকু রাজনীতিবিদ, জেল টেলেও যেতে পারে, জেল হাজতবাস ইত্যাদি করে আসবার পরে রাজনীতি করছে, আর লাস্ট সিম্বল যেটা সেটা হচ্ছে নেতৃত্বের চিহ্ন, রাজনীতি করুক বা না করুক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবণতা থাকবে, সেইটা হচ্ছে দুটো মণিবন্ধ রেখা এবং পূর্ণ মণিবন্ধ রেখা, ভাঙা টাঙা নয়, দুটো গোটা মণিবন্ধ রেখা। এই মানুষটার কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবার ক্ষমতা থাকবে। তাহলে আমাদের যেটুকু আজকের হিসেব অনুযায়ী ছিল সেটুকু হচ্ছে এই পর্যন্তই। এরপরে আমাদেরকে শিখতে হবে পার্টনারশিপ ম্যাচিং, জোটক বিচার। জোটক বিচার আর পার্টনারশিপ ম্যাচিং করাটা একই টাইপের, ওটা আমাদের একটা ক্লাসে করব। তার সঙ্গে সঙ্গে হোরারি ইউজ করে কিভাবে রেমিডি সিলেকশন করব সেটা আমরা একটা ক্লাসে করব। আর যারা আমার অন্য ক্লাসের সঙ্গে রিলেটেড রয়েছেন তারা তো রেমিডি অন্যভাবে শিখবেনই, এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষের ক্লাসেও আপনারা রেমিডিটা অনেকটাই কমপ্লিট করে ফেলতে পারবেন।
তো এইটাই মোটামুটি। আর এবার কিছু জানবার থাকলে পরে সেটা বলুন। হ্যালো, কারোর কোনো প্রশ্ন থাকলে পরে তাহলে সেটা জানান। স্যার, কোন হাতে যদি চন্দ্র আর শুক্র উভয়ের প্রভাব থাকে সেটা আমরা কি করে বুঝবো? চন্দ্র আর শুক্রর কম্বাইন প্রভাবই থাকে, যখন একসঙ্গে থাকে তখন চন্দ্র শুক্রের প্রভাব একসাথেই থাকে। হাতের আঙ্গুলগুলো সরু সরু, হাতটা দেখলে পরেই মনে হবে ওফ কি সুন্দর হাত। নখগুলো হচ্ছে গিয়ে শঙ্কু আকৃতির, একটু লম্বাটে টাইপের নখ হয়। শুক্রক্ষেত্র প্রমিনেন্ট, হাতটা বেশ ভারী। হ্যাঁ, হাতের কবজিতে মণিবন্ধ প্রমিনেন্ট থাকতে পারে। আর চন্দ্রক্ষেত্রে অবশ্যই শিরোরেখা প্রবেশ করবে। আর কিছু? সামনে দিক বন্ধ করে দিচ্ছিস? তাহলে পেছন দিক দিয়ে, আর এটা খুলে দে, ডরার বেরোতে পারে। আর কিছু? হাত থেকে দুর্ঘটনা বিচার শুধু কি আয়ু রেখা থেকে বিচার করা যায়? হাতে দুর্ঘটনার প্রবণতা আর হাতে দুর্ঘটনার সময় দুটো হচ্ছে আলাদা। হাতে ব্ল্যাক স্পট থাকলে দুর্ঘটনা ঘটতে পারে, হাতে স্টার সিম্বল থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছিলাম, আমার একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি, চন্দ্রস্থানে যদি চক্র হয় তাহলে সেটা কি ইন্ডিকেট করে স্যার? চন্দ্রের স্থানে চক্র হচ্ছে মায়ের কাছ থেকে সুখ প্রাপ্তি, মায়ের ওপর ডিপেন্ড করা, সামান্য সুইসাইডাল টেন্ডেন্সি, দিব্য জ্ঞান বা হচ্ছে গিয়ে ঈশ্বরের প্রতি অতিরিক্ত বিশ্বাস, প্রচুর সমস্যা জীবনে, এই সমস্ত জিনিসগুলো ইন্ডিকেট করে। একজনের হাতে দেখছিলাম দুটো চক্র হয়েছে চন্দ্র। চক্র মানে প্রমিনেন্ট চক্র? হ্যালো, হ্যালো, যাই হোক, আর কারোর কোনো প্রশ্ন? কোন একটা ক্ষেত্রের মধ্যে যদি কোনো বাউন্ডারি টাইপের থাকে, চক্র, আবর্তনকারী রেখা, ঘিরে থাকা রেখা, তার মানেই হচ্ছে সেই ক্ষেত্রের ক্ষমতা বাড়বে, তার প্রভাব ওই মানুষটার ওপর ভীষণ ভাবে পড়বে। স্যার, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি বৃহস্পতি আর শুক্রের ক্ষেত্র থেকে দেখা হয়? বৃহস্পতি শুক্রের ক্ষেত্র দেখবেন, আয়ু রেখার কোয়ালিটি দেখবেন, হাতের থিকনেস দেখবেন। হাত যদি খুব খারাপ হয়, হাত যদি খুব টাফ রাফ টাইপের হয়, তো তাহলে হচ্ছে গিয়ে এইরকম টাইপের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। কিন্তু হাত যদি একটু সফট সফট টাইপের হয়, কিংবা হচ্ছে ওই কি বলে আয়ু রেখাটা বেশ বড় হয়, শুক্রক্ষেত্রটা প্রমিনেন্ট থাকে, রবি রেখাটা ডেভেলপ থাকে, তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কখনো হবে না।
মায়ার চিহ্ন দেখা যায় সেক্ষেত্রে শুনতে পাচ্ছি না স্যার ভাগ্য রেখায় যদি স্কয়ার চিহ্ন দেখা যায় সেক্ষেত্রে কি হয় ভাগ্য রেখার কি শিরোরেখার উপরে শিরোরেখার উপরে স্যার হ্যাঁ আচ্ছা শিরোরেখার উঁচুতে যদি হচ্ছে গিয়ে স্কয়ার থাকে সেই ক্ষেত্রে লাইফে সাকসেস আসে প্রফেশন চেঞ্জের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় আয়ু রেখা যদি স্কোয়ার থাকে তাহলে হচ্ছে গিয়ে আইনি ঝামেলা পুলিশি সমস্যা এই টাইপের বিষয়গুলো দেখতে পাওয়া যায় স্যার কেতুর ক্ষেত্রে লম্বা রেখাগুলো কি ইন্ডিকেট করে কেতুর ক্ষেত্রে কি অনেক লম্বা রেখা হ্যাঁ স্যার ওই মণিবন্ধের কাছ থেকে উঠে যাচ্ছে এই তো আমি দেখিনি এর আগে কখনো ছবি তুলে পাঠাতে হবে পরের দিন ডিসকাস করব আচ্ছা স্যার ঠিক আছে কেতুর স্থান কি চন্দ্র এবং শুক্র পর্বতের মাঝখানটাই মণিবন্ধের উপরটা হ্যাঁ কেতুর এই জায়গাটাকে একটুখানি বুঝে নিতে হবে চন্দ্র থেকে রাহু হ্যাঁ এই যে রাহুর জায়গাটা আমাদের তো হাতে কোথাও প্লুটোর জায়গা নেই তো আমাদের মনের মধ্যে কনশাস সাবকনশাস আনকনশাস এই তিন রকম মাইন্ড রয়েছে এবার প্লুটোর কোনো জায়গা নেই যে জায়গাটা রাহুর সেই জায়গাটা হচ্ছে আয়ুরেখা শিরোরেখা সব ঘাটা টাইপের একটা জায়গা তাই না হ্যাঁ দেখাবো না কেন কে বলছেন খুব আস্তে আওয়াজ স্যার মধুসূদন বলছি স্যার আমার হেডফোনটা একটু ডিস্টার্ব করছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই দাঁড়া তাহলে চন্দ্রের ক্ষেত্রের এই যে জায়গাটা এটা আমাদের মনের তিনটে অংশ এবার আমাদের শিরোরেখাটা এরম ভাবে যায় এরম ভাবে যেতে পারে এরম ভাবে যেতে পারে তাহলে এর যে একদম প্রমিনেন্ট বেরিয়ে আছে যে অংশটা এই জায়গাটাকে আমরা ধরে নিতে পারি যে এইটা আমাদের কনশাস পার্টকে ইন্ডিকেট করে এর পরের যে জায়গাটা শিরোরেখা হচ্ছে আমাদের মাইন্ড এই অংশটা এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড আর এই দিকের যে অংশটা যেটাকে বোঝা যায় না যেটা কোথা থেকে কিভাবে বেরিয়ে এসেছে কোনো আইডেন্টিফাই করাই যায় না যাকে প্রেডিক্ট করা খুব টাফ সেই জায়গাটা হচ্ছে আনকনশিয়াস মাইন্ড তো এর যে নিচের অংশটা জায়গাটা হচ্ছে কেতুর পার্ট হিসেবে ইন্ডিকেট করা হবে যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের জায়গা এই জায়গাটা বোঝা গেল এই জায়গাটা হচ্ছে কেতুর জায়গা এবার আপনারা হচ্ছে গিয়ে হাত দেখবার সময় যে আমাদের এই এই যে অংশটা এইটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সন্তান ধারণ ক্ষমতা তাকেও ইন্ডিকেট করে তো সেইটা একটুখানি দেখে নেবেন দেখে নিয়ে তখন হচ্ছে গিয়ে করবেন আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে আপনার ওই পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনি বলেছিলেন স্যার প্লে লিস্ট করে দেবেন একটু সময় করে যদি কাইন্ডলি করে দেন খুব ভালো হয় বুঝতে পারলাম না স্যার আপনার ওই পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলটাতে প্লে লিস্ট করে দেবেন বলেছিলেন না পপুলার অ্যাস্ট্রোলজিতে প্লে লিস্ট করে দেবেন বলেছিলেন আমি আজকে এক্ষুনি করছি বার করছি পপুলার অ্যাস্ট্রোলজি ঠিক আছে স্যার খুব সুবিধা হয় তাহলে এক্ষুনি করছি আমি রেখে দিলে না আর কিছু কাজ হয় না দাঁড়ান
এক্ষুনি করে ফেলছি, কিভাবে যেন করে সেও তো আমার মনে নেই। আচ্ছা প্লে লিস্ট করে কিভাবে? প্লে লিস্ট স্যার প্লে অ্যাবাউটে গিয়ে, চ্যানেলের অ্যাবাউটে গিয়ে প্লে লিস্টে যে অপশনটা আছে ওখানে গিয়ে অ্যাড করে দিতে হবে পরপর ভিডিওগুলো। আচ্ছা আমি করব, আগে আমাকে শিখতে হবে ব্যাপারটা। আমার আসলে ভিডিও ক্লাস ক্লাস গুলো না অন্যরা করে, মানে ভিডিও যে আপলোড করে বা ইয়ে করে সেগুলো সব অন্যরা করে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমি প্লে লিস্টটা করবার চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।